হে আল্লাহর নবী জাকারিয়া, আপনি আমার ভিতরে প্রবেশ করুন। আল্লাহর হুকুমে যেহেতু গাছ বলেছে, নবীও আল্লাহর নবী, হুকুমও আল্লাহ, গাছ মাঝখানে হলো ওসিলা, হুকুম যেহেতু আল্লাহর, এই জন্য আল্লাহর নবী জাকারিয়া গাছের মধ্যে প্রবেশ করলেন, গাছের দরজা বন্ধ হয়ে গেল। এখানে কিন্তু এমনটা নয় যে জাকারিয়া নবী আল্লাহর কাছে সাহায্য চায় নাই, গাছের কাছে সাহায্য চাইছে, এমন না। উনি দাঁড়ায় ছিলেন ওখানে, গাছ আল্লাহর হুকুমে বললেন আপনি আমার ভিতরে প্রবেশ করুন, আল্লাহর হুকুমে বিদায়, আল্লাহর নবী ওই গাছের ভিতরে ঢুকেছে, গাছ লেগে গেল, কিন্তু চাদরের একটা কোনা গাছের বাহিরে এটুকু কোনা বের হয়ে আসে। ইহুদিরা, ওই কাফের মুশরিকরা জাকারিয়া আলাইহিসসালামকে তালাশ করতে করতে পায় না, পায় না। ঠিক এই সময় ইবলিশ শয়তান দরবেশের সুরতে নাজিল হলো, প্রকাশ হলো ইবলিশ সুরত দর্শে দরবেশের, সুরত দর্শে কিসের? দরবেশের সুরত, মনে রাখবেন, একটা হলো দরবেশ আর একটা হলো ধরেবেশ। শয়তান মূলত ধরেবেশ ছিল, ধরছে দরবেশের সুরত, মনে রাখবেন কথাগুলি। শয়তান এসে ওই কাফেরদেরকে বলল, শোনো আমি তোমাদের এক বন্ধু, তোমাদের উপকার করার জন্য আসছি। কি উপকার বলো? যে জাকারিয়া নবীকে তোমরা তালাশ করছো আমি জানি জাকারিয়া কোথায় আছে। তখন সবাই বলল, ঠিক আছে কোথায় আছে বলেন, কোথায় আছে বলেন। তখন ওই ইবলিশ দরবেশের সুরত ধরে যে আসছে, ইবলিশ বলতেছে ওই গাছের ভিতরে জাকারিয়া আলাইহিসসালাম আছে। সব ইহুদিরা শয়তানকে দিল ধমক, গাছের ভিতরে আবার মানুষ থাকে নাকি? শোনেন, শয়তানকে দিছে এক ধমক। ইহুদিরা তো খারাপ, ইহুদিরা তো খারাপ, শয়তানও ধমক দিছে। এত ভয়ঙ্কর জাতি ইহুদি। শয়তান ধমক খাইয়া আস্তব্ধ হয়ে কই, এটা কি হলো? আমি আসলাম উপকারের জন্য, তার আমাকে ধমক দেয়। শয়তান তখন বলল যে আমার কাছে প্রমাণ আছে, জাকারিয়া নবী গাছের ভিতরেই আছে। তখন ইহুদিরা আবার মুখ ফিরে বলল, কি প্রমাণ আছে বলেন। তখন শয়তান ওই যে জাকারিয়া আলাইহিসসালামের চাদরের কোনা গাছের বাইরে বের হয়ে আছে, এটা দেখে বলে, দেখো নবী জাকারিয়া এই গাছের ভিতরে প্রবেশ করেছে, পর প্রবেশ করতে গিয়ে ওনার চাদরের কোনাটা বাহিরে রয়ে গেছে, এই দেখো তার প্রমাণ। তখন ইহুদিরা কয়, তাহলে তো একটু যাচাই করে দেখতে হয়, গাছ কাটো, বড় করাত আনছে, হাদিসে উল্লেখ করাত নিজ দিয়ে কাটার জন্য প্রস্তুত হয়েছে, করাত দিয়ে নিজ দিয়ে কাটবে। শয়তান কয়, নিজ দিয়ে কাটো না, উপর থেকে নিচে কাটো। কুবুদ্ধি দিল কে? শয়তান। তখন ইহুদিরা ওই গাছের উপর থেকে করাত সিস্টেম করে, সেটিং করে, কাটতে 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 হযরত জাকারিয়া আলাইহিসসালামের মাথার মধ্যে যখন করাতের দাগগুলি আঘাত করলো, আল্লাহর নবী জাকারিয়া আলাইহিসসালাম তখন আঘাতপ্রাপ্ত হয়ে উফ শব্দ করলেন। আমার আল্লাহ ওহী নাজিল করে বলেন, বন্ধু জাকারিয়া গো, আপনি যদি কষ্ট পেয়ে আরেকবার উফ শব্দ করেন, তাহলে এই নগরীতে যত কাফের মুশরিক, যত মানুষ, সব মানুষকে আমি জমিন উল্টায়া ধ্বংস করে দিব, এই মুহূর্তেই ধ্বংস করে দিব। আপনি যদি আরেকবার কষ্ট প্রকাশ করেন। হযরতে জাকারিয়া আলাইহিসসালাম চিন্তা করলেন, এই নগরীর মধ্যে, এই শহরের মধ্যে কাফের মুশরিকরাও আছে, জাকারিয়া নবীর উম্মতেরাও আছে, মুমিনরাও আছে। আমার আল্লাহ পুরা জমিন যদি উল্টায় দেয়, কাফের মুশরিকরাও ধ্বংস হবে, ঈমানদারেরাও ধ্বংস হয়ে যাবে, নবীর উম্মত যেন ধ্বংস না হইয়া যায়, উম্মত যেন ধ্বংস না হয়, এই জন্য মাথা থেকে পা পর্যন্ত পুরা শরীরটা কেটে দুই টুকরা করেছে। আল্লাহর নবী জাকারিয়া দ্বিতীয়বার উফ শব্দ করে নাই। সুবহানাল্লাহ, হাকিকত আছে, হাকিকত আছে, মারেফত আছে, তার কাছে যাবেন। নামাজ রোজা পর্দা পুশিদার ধার ধারে না, এরকম ভণ্ড পীরের কাছে যাওয়ার কোনো দরকার? আপনারা যাইলে যান না, বহু মানুষ তো সিনেমা হলো যায়, আমার কি? বন্ধুরা আমার, দাদু ভাইরা আমার, ফেতনার এই যুগে আমি যুব সমাজের উদ্দেশ্যে মেসেজটা দিয়ে যাব, যুবক ভাই হে, তোমরা যদি সতর্ক না হও, আগামী দিনগুলি আমাদের জন্য আরো চিন্তার কারণ হয়ে যাবে। যুব সমাজ যদি সতর্ক হয়ে যায়, আগামীর বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের বাংলাদেশ। বন্ধুরা আমার, দাদু ভাইরা আমার,
যে কথাটা বলছিলাম কোরআনের আয়াতে মুতাশাবিহাত, এই আয়াতগুলি এমন আয়াত যেগুলির বাহ্যিক অর্থ গ্রহণ করা জায়েজ নেই, অন্য আয়াত দ্বারা তাবিল করতে হয়, মানে ব্যাখ্যা করতে হয়, সমঝোতা করতে হয়। যদি না করেন তাহলে এক আয়াত আরেক আয়াতের বিরুদ্ধে বোঝা যাবে। উদাহরণ হিসেবে আমি একটা আপনাদেরকে উপমা দেই, খেয়াল করে শুনবেন। এক জায়গায় আল্লাহ তাআলার বাণী উল্লেখ রয়েছে, লাইসা কামিসলিহি শাই, আল্লাহর মতো কিছুই নাই, আল্লাহর মতো কিছুই নাই। আরেক জায়গায় আছে, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপরে আমার আল্লাহর হাত। দুইটা আয়াত, এক আয়াতে আল্লাহর হাতের কথা আছে, যেটা একটা সাদৃশ্যপূর্ণ বা উপমাপূর্ণ একটা জিনিস। হাত, হাত তো হাতে হয়, মানুষের হাত নাহলে অন্য কারো হাত, একটা হাতের কথা আছে। কিন্তু আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেছেন আল্লাহর মতো কিছুই নাই, তিনি বেমেসাল, বেমেসাল। দুই আয়াতের সমঝোতা কি? আহলে সুন্নাত ওয়াল জামাতের মুফাসসিরিন আইমাই কারাম তিনারা ফয়সালা দিয়েছেন, তিনারা নবীজির হাদিস মোতাবেক এখানে সমঝোতা করেছেন যে ইয়াদুল্লাহি বলতে আল্লাহর হাত যে কথাটা, এটা হলো মাজাজি অর্থে, হাকিকি অর্থে আল্লাহর হাত আছে বলা যাবে না। এটার মূল মিনিং হবে আল্লাহর সিফতের দিকে, আল্লাহর কুদরতের হাত, আল্লাহর কুদরত, আল্লাহর রহমত, আল্লাহ তাআলার সিফত, ওগুলির দিকে নিসবত করতে হবে। বস্তুত গোটা সৃষ্টি জগৎটা হলো মাখলুক, সসীম, হাদেস, আর আল্লাহ হলো কাদিম, অবিনশ্বর, অসীম। আমার আল্লাহ বেমেসাল, বেনজির। কোরআন বুঝার জন্য আপনাকে অবশ্যই মুতাশাবিহাত বুঝতে হবে। অ যুবক ভাই, তোমাকে ওই মুতাশাবিহাতের কিছু আয়াত যদি দেখায়, তুমি হয়তো ভাববে না এরা তো কোরআন থেকে দলিল দিয়েছে, কিন্তু তুমি তো জানো না কোরআনের মধ্যে এরকম আয়াত আছে যেগুলি মুতাশাবিহাত, দলিল দেওয়া যায় না। এগুলি বোঝার জন্য মাদ্রাসায় কিছু লেখাপড়া করতে হয়। ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা, আল্লাহ তাআলা বলেন বহু মানুষ কোরআন দিয়ে গোমরাহ হয়ে যাবে, আবার বহু মানুষ কোরআন দিয়ে হেদায়েত পাবে। যারা কোরআন দিয়ে গোমরাহ হবে আমরা তাদের অন্তর্ভুক্ত হতে চাই না, কিন্তু যারা কোরআন দিয়ে হেদায়েতের পথে থাকবে আমরা তাদের অন্তর্ভুক্ত হতে চাই। হয়তো ভাববেন কোরআন দিয়ে গোমরাহ হয় কিভাবে, খারেজি যারা তাদেরও দলিল আছে, তারাও কোরআন থেকে দলিল দেয়। যারা শিয়া, রাফিজি, তারাও কিন্তু কোরআন থেকে দলিল দেয়। যারা মুতাজিলা, যারা ওয়াহাবি, নাজদি, তারাও কিন্তু কোরআন থেকে দলিল দেয়। কিন্তু কোরআনের আয়াত তারা সঠিক মর্ম না বুঝার কারণে কোরআন দিয়ে নিজেরাও বিভ্রান্ত হয়েছে, মানুষকেও বিভ্রান্ত করেছে। এটাকে আল্লাহ বলেছেন ইউদিল্লু বিহি কাসীরা, এই কোরআনের দ্বারা বহু মানুষ গোমরাহ হবে, কোরআন দিয়েই তারা ভুল পথে থাকবে। ওয়াইয়াহদি বিহি কাসীরা, বহু মানুষ এই কোরআনের দ্বারা হেদায়েতের পথে থাকবে, অর্থাৎ আহলে সুন্নাত ওয়াল জামাত। আপনারা জানেন কোরআন শরীফের আয়াত আছে, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, কোরআনের দুই জায়গায় আয়াত আছে, সূরা কাহাফের 110 এবং সূরা হামিম সাজদার 6 নম্বর আয়াত, দুই জায়গার মধ্যে আছে। এই আয়াত থেকে যারা বাতিল আকীদায় বিশ্বাসী তারা বুঝে এক রকম, আর আমরা যারা সুন্নি আমরা বুঝি আর এক রকম। বাতেলরা বলে কোরআনের মধ্যে আছে নবী আমাদের মতই মানুষ, অতএব কোরআন তীরের মধ্যে উল্লেখ করেছেন, এবং কি তাফসীরে খাজেনের মধ্যে সূরা হামিম সাজদার 6 নম্বর আয়াতের তাফসীরের মধ্যে উল্লেখ রয়েছে, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যিনি রাইসুল মুফাসসিরিন, তিনি কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন, এবং কি হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, কাদরিয়া চিশতিয়া তরিকার মাওলা আলীর পরে যিনি খেলাফতে অধিষ্ঠিত ছিলেন, তাসাউফের খেলাফতে অধিষ্ঠিত ছিলেন হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি এই আয়াতের ব্যাখ্যায় বলতেছেন ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, এই কথাটা ছিল লিত্তাওয়াদু, বিনয় প্রকাশের জন্য, হাকিকতে নবী আমরার মতো এটা বোঝানোর জন্য না, এটা ছিল নবীর নম্রতা, নবীর বিনয়। আর আমরা যদি আল্লাহর নবীকে আমাদের মতোই বলি তাহলে এটা বেয়াদবি হবে, ঈমান যাওয়ার কারণ হবে, নাউজুবিল্লাহ বলেন।
বন্ধুরা আমার, দাদু ভাইরা আমার, মুজাহিদ আহলে সুন্নাত সুলতানুল মুনাজিরিন আল্লামা গাজী আকবর আলী রেজভি রহমাতুল্লাহ আলাইহ, তিনি সুন্দর একটা উদাহরণ দিতেন। বহুদিন আগে এই কথাটা আমি শুনেছি, রেজভি সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাই বলতেন যে আমার নবীকে আমাদের মতো মানুষ বলা যাবে না। কেন বলা যাবে না? কোরআনে আনা বাশারুম মিসলুকুম থাকার পরেও কেন বলা যাবে না, এটার ব্যাখ্যা দিয়েছিলেন। ওই ব্যাখ্যাটা আমার আজও বড় মনে পড়ে। তিনি বলেছিলেন অনেক জিনিস আছে সঠিক কিন্তু বলা যায় না। যেমন ধরেন আপনি বাড়িতে গেলেন, বাড়িতে গিয়ে যদি বলেন আম্মা আমি আসছি, দরজা খুলো, মা দরজা খুলো, মা তাড়াতাড়ি দরজা খুলে দিবে। কিন্তু আপনি যদি মাকে মা না বলে, আম্মা না ডেকে যদি বলেন আব্বার স্ত্রী দরজা খুলেন, তাহলে কিন্তু মা খুশি হবে না, বেজার হবে, বলবে আমার ছেলে একটা বেয়াদব। সেইভাবে বলে কেন? মা কষ্ট পাবে। কথা কিন্তু আপনি ভুল বলেন নাই, আপনার মা আপনার আব্বার স্ত্রী কথা ঠিক, কিন্তু সন্তানের মুখে এই কথা মানায় না। দ্বিতীয় উদাহরণ তিনি দিয়েছিলেন, আপনার বাড়িতে যদি মামা বেড়াইতে আসে, মামা মামা মামু, আমাদের ব্রাহ্মণবাড়িয়ার ভাষা হলো মামু, আপনি যদি বলেন মামা ভাত খেতে আসেন, আব্বাজান ডেকেছেন, তাহলে মামা খুব দ্রুতই খাবারের জন্য আসবে, বলবে দুলাভাই ডাকছে, তাড়াতাড়ি চলে যায়। কিন্তু আপনি যদি মামাকে মামা না বলেন, এইভাবে যদি বলেন আব্বার শালা ভাত খাইতে আসেন, মামা কখনোই খুশি হবে না, মামা আরো ব্যথিত হবেন, কষ্ট পাবেন, বলবে আমার ভাগিনা বেয়াদব। কথা ভুল না, কথা ঠিক, আপনার মামা আপনার আব্বাজানের শালক, আপনার আব্বাজানের শালা কথা ঠিক, কিন্তু ভাগিনার মুখে এই কথা মানায়। আল্লামা গাজী আকবর আলী রেজভি রহমাতুল্লাহ আলাইহে তিনি এইভাবে মানুষকে বুঝালেন, দেখো আমার নবী বলেছে আমি তোমাদের মতোই মানুষ, এটা নবীর মুখে মানায়। নবীজি বললে এটা নবীর মুখে মানায়, নবীর বিনয়। কিন্তু আমি তুমি আমরা তোমরা যদি নবীকে বলি তুমি তুই নবী আমার মতোই, তখন এটা বেয়াদবি হয়, আমাদের মুখে এই কথা মানায় না। এই জন্য বলি দাদু মনোযোগ দিয়ে কথাগুলি শোনো। এখানে যদি একজন বড় আল্লাহর ওলি ধরেন সোনাকান্দার বিশ্বা বাইশা বলে আমি সবচেয়ে বড় গুনাহগার, কথার কথা বোঝানোর জন্য বলছি, তাহলে আমরাও যদি সবাই বলা বলি করি না, সোনাকান্দার হুজুর নিজে বলছে আমি সবচেয়ে বড় গুনাহগার, অতএব উনি সবচেয়ে বড় খারাপ, এটা বলা কি ঠিক হবে? কখনোই ঠিক হবে না। এটা ওনার একটা নম্রতা, উনি বলতেই পারে, ওনার মুখে এটা মানায়। আমরাও যদি বলা বলি করি না সোনাকান্দার হুজুর সবচেয়ে খারাপ, এটা হলো বেআন্দাজের কথা, এটা সোনাকান্দার হুজুরের মুখে মানায়, আমরা ওনাকে তাজিম করতেই হবে। এই ব্যালেন্সটা যার মাথায় নাই তারা কখনো শানের রেসালত বুঝবে না। আমি পরিষ্কার ভাষায় বলি, আল্লাহর নবীকে নবীর নজরে দেখো, আবু জাহেল নবীজিকে দেখেছিল আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ ওই নজরে, কিন্তু আবু বকর দেখেছিল আল্লাহর রসুলের নজরে, ঠিক না? ঠিক, দুইটা দৃষ্টিভঙ্গি আলাদা। দেখো মাকে মায়ের নজরে দেখলে মা খুশি, মাকে আব্বার স্ত্রীর নজরে দেখলে মা খুশি না, মামাকে মামার নজরে দেখলে মামা খুশি, মামাকে আব্বার শালা ওই নজরে দেখলে মামা খুশি না, আল্লাহর রসুলকে আল্লাহর রসুলের নজরে দেখলে রসুল খুশি, রসুলকে তোমার আমার মতো মানুষের মতো নজরে দেখলে আল্লাহও খুশি না, নবীও খুশি না, ঠিক না? ঠিক, এই পয়েন্টগুলি বুঝাইতে হয় আপনাদেরকে। বাতেলরা মাহফিলের মঞ্চে বসেই মূল টার্গেট হলো কিভাবে নবীজিকে ছোট করা যায়, তাদের আঘাত হলো আল্লাহ রসুলের উপরে। আমি আলাউদ্দিন জিহাদের বিরুদ্ধে বাস করে না, আমাদের আল্লামা আলমগীর হোসেন যুক্তিবাদী হুজুরের বিরুদ্ধে কথা বলে না, তারা আঘাত করে আমার দয়াল নবীকে, আর আমরার কেন কষ্ট লাগে? আমার নবীরে আঘাত করে কথা বললে নবীর গোলাম হিসেবে আমাদের কষ্ট লাগবেই। তারা মদিনাওয়ালাকে আঘাত করে, তারা যখন বলে নবীজির দেয়ালের ওই পারে কি আছে জানে না, নবীজির জ্ঞানকে ছোট করে, নবীজির এলেমকে ছোট করে, তখন আমাদের কষ্ট লাগে। কেন লাগে? আমরা আমাদের নবীকে ভালোবাসি। আপনারা বুঝার জন্য বলছি, কেউ যদি বলে
যে আলমগীর হোসেন যুক্তিবাদী হুজুর কিচ্ছু জানে না, এই কথা যদি কেউ বলে ওনার ভক্তরা খুশি হবে না বেজার হবে? নিঃসন্দেহে বেজার হবে। আমাদের নবীকে যদি বলা হয় নবীজি দেয়ালের ওই পারে কি আছে জানে না, তখন আমার নবীর প্রেমিক উম্মতদের কষ্ট লাগে। টার্গেটটা হলো ওয়াহাবিদের মদিনাওয়ালা, নবীর উপরে তারা আঘাত করে, আমরা তখন ব্যথিত হই, প্রতিবাদ করি। শোনরে ভাই, শহীদ মিল্লাত আল্লামা শেখ নুরুল ইসলাম ফারুকি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছিলেন, আমার দয়াল নবীজিকে ভালোবাসে সে যদি মুচিও হয় মেতরও হয়, তার বুকের সাথে বুক লাগাইতে, তার প্রয়োজনে জুতা সিনার মধ্যে নিতে আমি দেরি করব না। কিন্তু আল্লাহ রসুলের সাথে বেয়াদবি করে সে যদি পৃথিবীর সবচেয়ে বড় ডিগ্রিধারী হয় আমি তার দিকে থুতুও ফেলব না। এটা কেন বললেন? এটা ওনার বলার কারণ হলো উনি আল্লাহ রসুলের শান ও মান মহব্বতটাকে সবচেয়ে বড় নজরে দেখছেন। আপনারা মদিনাওয়ালাকে ভালোবাসেন না? যুবক ভাইরা কথা বলো, ভালোবাসো না তোমরা? আপনারা যারা দাঁড়িয়ে আছেন, আমি জানি আপনারা আমার ওয়াজ শোনার জন্য আসেন নাই, আপনারা যার ওয়াজ শোনার জন্য আসেন তার সময় বসবেন, আমি প্রেশার দিচ্ছি না, কিন্তু আপনারা যদি কোনো প্রতিবন্ধকতা না থাকে বসেন। আমি আপনাদের গল্প শোনাবো না, কোরআন হাদিস শোনাবো, মিথ্যা কাহিনী শোনাবো না, সত্য কথা শোনাবো, বানোয়াট ওয়াজ শোনাবো না, সঠিক ওয়াজ শোনাবো, দুই চারটা কথা শুনলে কাজে লাগতে পারে। সবাইকে আমি অনুরোধ করছি বসে যান, যুবক ভাইরা তোমরা বসো, আজকের ওয়াজটা বিশেষ করে যুব সমাজের উদ্দেশ্যে আমি করব ইনশাআল্লাহ। দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি তুমি আল্লাহর প্যারা হাবিব, তোমার সাথে তুলনা তোমার মতো আরশ ভ্রমণ করে নাই কোনো পয়গম্বর। আল্লাহ হুম্মা সাল্লি আলা মারহাবা মাওলানা মুহাম্মদ মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দাদু ভাইরা গো, গভীর মনোযোগ দিয়ে শুনবেন, আমরা কোরআন হাদিস জেনে পড়ে বুঝেই আহলে সুন্নাতুল জামাতের পথে আসি, কারণ আমরা জেনেছি কোরআন হাদিসের সঠিক পথটাই হলো আহলে সুন্নাতুল জামাত। আর যারা কোরআন পড়েছেন কিন্তু সুন্নি নয়, বাতেল আকীদা আছেন, তারা কোরআন পড়েছেন বটে কিন্তু কোরআনের সঠিক মর্মটা তারা বুঝে নাই, তাদের বুঝার জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করি, দোয়া করি। শোনো হে ভাই, অনেক বানওয়াটি ওয়াজ আছে, অনেক কাল্পনিক ওয়াজ আছে, কোরআন হাদিসে নাই কিন্তু সবাই ওয়াজ করতেছে, এমন আজগুবি ওয়াজও আছে। মুরব্বির একটা ওয়াজ শুনেন, এটা আপনাদের ওয়াজ, মুরব্বিরা আপনারাই ওয়াজটা জানেন, কিন্তু আমি প্রথমে ভুল ওয়াজটা শোনাবো, পরে সঠিক ওয়াজটা শোনাবো, শুনবেন? প্রথম শুনেন ভুল ওয়াজ, ভুল ওয়াজটা আগে শুনেন। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম উনি দৌড়াইতেছেন, কাফেররা ইহুদিরা ওনাকে দৌড়াইতেছে, কাফেরদের ভয়ে দৌড়তে দৌড়তে জাকারিয়া নবী এক গাছের কাছে গিয়ে বললেন, হে গাছ তুমি আমার একটু সাহায্য করো, আমার একটু জায়গা দাও। বলার পরে গাছ এইভাবে ফাঁক হয়ে গেছে, গাছের ভিতরে হযরতে জাকারিয়া নবী ঢুকে গেলেন, গাছ আবার লেগে গেছে, ইহুদিরা খুঁজে পায় না পায় না, কিন্তু ওনার চাদরের কোনা দেখে ওনাকে এই গাছের ভিতরে খুঁজে পেয়ে গেলেন। করাত দিয়ে কাটতেছে গাছের উপর থেকে, কাটতে কাটতে ওই করাত যখন হযরতে জাকারিয়া নবীর মাথার উপরে সে আঘাত লাগলো, লাগার পরে জাকারিয়া নবী একটু চিৎকার মেরে আওয়াজ করলেন, ও আঘাত পাওয়ার কারণে উহ শব্দ করলেন। তখন আমার আল্লাহ বলতেছেন, নবী জাকারিয়া গো, আরেক
যদি উহ করো তাহলে নবুয়তের দপ্তর থেকে তোমার নাম কেটে দিব। এই জন্য জাকারিয়া নবী সারা শরীর করাজ দিয়ে কেটে দুই টুকরা করেছেন। দ্বিতীয়বার আর উহ শব্দ করেন নাই, কারণ উনি আল্লাহর কাছে সাহায্য চায় নাই, উনি গাছের কাছে সাহায্য চাইছে। এই হইল ভুল ওয়াজ, শুনেন না এরকম। এবার সঠিক ওয়াজ শুনেন, অরিজিনাল আসল ওয়াজ শুনুন। হাফিজুল হাদিস ইমাম ইবনু কাসির রহমাতুল্লাহ আলাইহি আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে অরিজিনাল ঘটনাটা উল্লেখ করেন। আমার দয়াল নবীজি যখন মেরাজে যায়, ওই মেরাজ রজনীতে এক পর্যায়ে হযরতে জাকারিয়া আলাইহিস সালামের সাথে আমাদের নবীর দেখা হয়েছে। এটা ওই হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে। নবীজি জাকারিয়া আলাইহিস সালামকে ওনার প্রেক্ষাপট ওই ঘটনা সম্পর্কে জিজ্ঞাসা করলেন। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ দয়াল নবী গো, আমার ঘটনাটা লম্বা, অনেক ঘটনা, আমি পুরো টানছি না, মূল কথাটা নিয়ে আসছি যেটা ওই কথার সাথে সাদৃশ্যতা রাখে। জাকারিয়া নবী বলেন, আমি খবর পেলাম ইহুদিরা আমাকে হত্যা করার জন্য, আমাকে মেরে ফেলার জন্য আসতেছে, এই সংবাদ আমার কাছে আসলো। ওই সময় আমার পাশে একটা বড় গাছ ছিল, ওই গাছ আল্লাহর হুকুমে বলতেছে। গাছ কার হুকুমে বলছে? আল্লাহর হুকুমে বলতেছে, হে আল্লাহর নবী জাকারিয়া, আপনি আমার ভিতরে প্রবেশ করুন। আল্লাহর হুকুমে যেহেতু গাছ বলেছে, নবীও আল্লাহর নবী, হুকুমও আল্লাহ, গাছ মাঝখানে হলো ওসিলা, হুকুম যেহেতু আল্লাহর, এই জন্য আল্লাহর নবী জাকারিয়া গাছের মধ্যে প্রবেশ করলেন, গাছের দরজা বন্ধ হয়ে গেল। এখানে কিন্তু এমনটা নয় যে জাকারিয়া নবী আল্লাহর কাছে সাহায্য চায় নাই, গাছের কাছে সাহায্য চাইছে, এমন না। উনি দাঁড়ায় ছিলেন ওখানে, গাছ আল্লাহর হুকুমে বললেন আপনি আমার ভিতরে প্রবেশ করুন, আল্লাহর হুকুমে বিদায়, আল্লাহর নবী ওই গাছের ভিতরে ঢুকেছে। গাছ লেগে গেল, কিন্তু চাদরের একটা কোনা গাছের বাহিরে এটুকু কোনা বের হয়ে আসে। ইহুদিরা ওই কাফের মুশরিকরা জাকারিয়া আলাইহিস সালামকে তালাশ করতে করতে পায় না। ঠিক এই সময় ইবলিস শয়তান দরবেশের সুরতে নাজিল হলো, প্রকাশ হলো। ইবলিস সুরত দর্শে দরবেশের সুরত দর্শে কিসের? দরবেশের সুরত, মনে রাখবেন। একটা হলো দরবেশ আর একটা হলো ধরেবেশ। শয়তান মূলত ধরেবেশ ছিল, ধরছে দরবেশের সুরত, মনে রাখবেন কথাগুলি। শয়তান এসে ওই কাফেরদেরকে বলল, শোনো আমি তোমাদের এক বন্ধু, তোমাদের উপকার করার জন্য আসছি। কি উপকার বলো? যে জাকারিয়া নবীকে তোমরা তালাশ করছো আমি জানি জাকারিয়া কোথায় আছে। তখন সবাই বলল, ঠিক আছে কোথায় আছে বলেন, কোথায় আছে বলেন। তখন ওই ইবলিস দরবেশের সুরত ধরে যে আসছে, ইবলিস বলতেছে ওই গাছের ভিতরে জাকারিয়া আলাইহিস সালাম আছে। সব ইহুদিরা শয়তানকে দিল ধমক, বাটপর আপনি গাছের ভিতরে আবার মানুষ থাকে নাকি, শোনেন। শয়তানদের দিছে এক ধমক, ইহুদিরা তো খারাপ, ইহুদিরা তো খারাপ, শয়তানরা ধমক দিছে, এত ভয়ঙ্কর জাতি ইহুদি। শয়তান ধমক খাইয়া স্তব্ধ হয়ে কই, এটা কি হইলো? আমি আসলাম উপকারের জন্য, তার আমাকে ধমক দেয়। শয়তান তখন বলল যে আমার কাছে প্রমাণ আছে জাকারিয়া নবী গাছের ভিতরেই আছে। তখন ইহুদিরা আবার মুখ ফিরে বলল, কি প্রমাণ আছে বলেন। তখন শয়তান ওই যে জাকারিয়া আলাইহিস সালামের চাদরের কোনা গাছের বাইরে বের হয়ে আছে এটা দেখে বলে, দেখো নবী জাকারিয়া এই গাছের ভিতরে প্রবেশ করেছে, পর প্রবেশ করতে গিয়ে ওনার চাদরের কোনাটা বাহিরে রয়ে গেছে, এই দেখো তার প্রমাণ। তখন ইহুদিরা কয়, তাহলে তো একটু যাচাই করে দেখতে হয়, গাছ কাটো, বড় করাত আনছে হাদিসে উল্লেখ, করাত নিজ দিয়ে কাটার জন্য প্রস্তুত হয়েছে, করাত দিয়ে নিজ দিয়ে কাটবে। শয়তান কয়, নিজ দিয়ে কাটো না, উপর থেকে নিচে কাটো। কুবুদ্ধি দিল কে? শয়তান। তখন ইহুদিরা ওই গাছের উপর থেকে করাত সিস্টেম করে, সেটিং করে, কাটতে 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 হযরতে জাকারিয়া আলাইহিস সালামের মাথার মধ্যে যখন করাতের দাগগুলি আঘাত করলো, আল্লাহর নবী জাকারিয়া আলাইহিস সালাম তখন আঘাতপ্রাপ্ত হয়ে উহ শব্দ করলেন। আমার আল্লাহ ওহী নাজিল করে বলেন, বন্ধু জাকারিয়া গো,
আপনি যদি কষ্ট পেয়ে আরেকবার উহ শব্দ করেন তাহলে এই নগরীতে যত কাফের মুশরিক যত মানুষ সব মানুষকে আমি জমিন উল্টায়া ধ্বংস করে দিব, এই মুহূর্তেই ধ্বংস করে দিব। আপনি যদি আরেকবার কষ্ট প্রকাশ করেন, হযরতে জাকারিয়া আলাইহিস সালাম চিন্তা করলেন এই নগরীর মধ্যে এই শহরের মধ্যে কাফের মুশরিকরাও আছে, জাকারিয়া নবীর উম্মতেরাও আছে, মুমিনরাও আছে, আমার আল্লাহ পুরা জমিন যদি উল্টা দেয় কাফের মুশরিকরাও ধ্বংস হবে, ইমানদারেরাও ধ্বংস হয়ে যাবে, নবীর উম্মত যেন ধ্বংস না হইয়া যায়, উম্মত যেন ধ্বংস না হয়, এই জন্যে মাথা থেকে পা পর্যন্ত পুরা শরীরটা কেটে দুই টুকরা করেছে। আল্লাহর নবী জাকারিয়া দ্বিতীয়বার উহ শব্দ করে নাই, সুবহানাল্লাহ। এই হলো অরিজিনাল ঘটনা। আর এরা ওয়াজ করে করাতে রাগাতে জাকারিয়া নবী উহ শব্দ করার পরে আল্লাহ কয় আরেকবার উহ করলে নবুয়তের দপ্তর থেকে আপনার নাম কেটে দিব। ওয়াজ কোনটা আর করে কোনটা, আউলা জাউলা ভেজাল লাগায়া চক্কর লাগায়া রঙ্গিলা হুজুররা আউলা জাউলা ওয়াজ কইরা সাধারণ মানুষদেরকে ইমানের মূল ধারা থেকে ভিন্ন দিকে নিয়ে যাচ্ছে। এই জন্যে সঠিক জিনিসটা জানার দরকার আসেনি মুরব্বীরা। আমি যে অরিজিনাল ওয়াজটা শুনাইলাম এটা হলো শানে নবুয়তের পক্ষের ওয়াজ, সরাসরি রেফারেন্স ভিত্তিক ওয়াজ। এখন আপনি ওয়াজ শুনবেন, ওইটাও শুনবেন, উনিও সুন্দর সুরেলা কণ্ঠে বলবে, বড় চমৎকার ওয়াজের সুরে সুরে বলবে, আপনার মনেই হবে না উনি যে ভুল ওয়াজ করতেছে। বন্ধুরা আমার, এজন্য দাদু ভাই আমার ওয়াজ নসিহত এটা গ্রহণ করেন, ওয়াজ মুসিবত নয়, কামেল পীরের কাছে যান, ভন্ড পীরের কাছে নয়, আলেমদের ওয়াজ নসিহত শুনেন, বাজাইরা বক্তাদের নয়।